লাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবার যে আমাদের ভাই জানতে চেয়েছেন যে আমাকে পড়াশোনার কাজে ফ্রেনি থেকে ঢাকায় আসতে হয় কখনো কখনও ঢাকায় আসলে পনেরো দিনের বেশি থাকা হয় আবার কখনও পনেরো দিনের কম আবার কখনও কখনো মাস থাকা লাগে ঢাকাতে এখন আমি যখন ঢাকায় থাকব। তখন কসর করে সালাত আদায় করব। না কী করবো আলহামদুলিল্লা ওয়াহজালাত সালাম আল্লাহ রাসুলিল্লাহাবাদ জি সম্মানিত ভাই কসরের সীমার ব্যাপারে রামায় ক্রামগণ কথা পরিষ্কার বলেছেন যখন কোনো ব্যক্তি সফর করার নিয়ত করবে এবং সেই সফরে বের হওয়ার সময় নির্দিষ্ট দিন থাকার যদি সে সংকল্প না করে বরং সে মনে মনে নিয়ত করে যে সফরে বের হতেছি এই কাজের জন্য সেই কাজ যখনই শেষ হবে তখনই সে ফিরে আসবে তো এই ধরনের সফরে সে যতদিন থাকবে কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত সে মুসাফির এবং এই ক্ষেত্রে সে কসর করে নামাজ আদায় করে অথবা দুই নামাজকে একত্রিত আদায় করতে পারে যায় যাচ্ছে তবে যদি সে সফর করে এবং সেখানে দীর্ঘদিন জন্য সফর করে সেক্ষেত্রে ওলামাদের আমাদের মধ্যে মতানক রয়েছে কেউ কেউ বলেন যে চার দিন চার দিনের চার দিন অথবা তার কম দিনের দিনের জন্য যদি কেউ সফর করে তাহলে সে কসর করবে আর যদি চার দিন বা তোর তার অধিক দিনের জন্য যদি সে সফর করে তাহলে সে কসর করবে না পূর্ণ নামাজ আদায় করবে এটা হচ্ছে জমহুর ওলামার মত তবে এই ক্ষেত্রে যেহেতু সহি হাদিস পাওয়া যায় না তাই এই ক্ষেত্রে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী যতদিন সে সফরে থাকবে এবং তার কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত সে কসর করবে এবং দুই অক্তের নামাজকে একত্রিত আদায় করবে কিন্তু যখনই সে চাহে বিদেশে হোক চাহে নিজ দেশে হোক স্থায়ীভাবে বসবাস যখন করতে আরম্ভ করবে যেমন ব্যবসা বাণিজ্যের জন্য চাকরি করার জন্য বা পড়াশোনা কাজের জন্য যদি কেউ বিদেশে থাকে তাহলে সেটাকে এক প্রকার স্থায়ী বসবাস বলা হয় তাই এই ক্ষেত্রে সে কসর করবে না এই ক্ষেত্রে সে কসরও করবে না এবং দুই নামাজকে একত্রে আদায় করবে না বরং সময় মতো প্রত্যেকটি নামাজ প্রত্যেকটি সময় আদায় করবে এবং পূর্ণ নামাজ আদায় করবে এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত তাই যে আপনি পড়াশোনা কাজের জন্য যেখানে পনেরো দিন বা তার অধিক সেটাকে এক প্রকার স্থায়ী বসবাস বলা হয় তাই এই ক্ষেত্রে কচর না করে পূর্ণ নামাজ আদায় করতে হবে বাকি থাকলো ফেনির থেকে ঢাকায় আসছে বা ঢাকাতে সেখানে যেতে এই রাস্তাটুকুর মধ্যে যেহেতু আপনি মুসাফির সেই আসাজ আপডাউন করতে সে আপনি সফর হিসাবে গণ্য এবং কসর করে নামাজ আদায় করতে পারবেন অথবা প্রয়োজন বলে দুই নামাজকে একত্রিত করেও আদায় করতে পারবেন কোনো অসুবিধা নাই এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত বাকি আল্লাহু আলমাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহার ক